বন্ধুরা আজ টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত আজ আমরা এক্সেলের এই ভিডিওটার মাধ্যমে শিখে নেব আমাদের কাছে যদি কোনো এরকম ডেটা থাকে আর এই ডেটার মধ্যে যদি কোনো আনওয়ান্টেড স্পেস থাকে যেমন দেখতে পাচ্ছেন এখানে অমিত দাস বলে যে লেখাটা রয়েছে তার মধ্যে দেখুন অতিরিক্ত অনেক স্পেস রয়েছে বা পরেরটা দেখুন বিমল দত্ত এর মধ্যে দেখুন অতিরিক্ত অনেক স্পেস রয়েছে তো এই স্পেসগুলোকে আমরা কীভাবে ফিক্স করবো মানে অমিত তারপর একটা স্পেস তারপর দাস মানে এরম থাকবে তো সবারই এরাম থাকে কিন্তু আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক স্পেস রয়েছে তো এটাকে আমরা কীভাবে ফিক্স করব সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেবো তো মূল ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে নিলে কি হবে আমি নতুনত্ব ভিডিও করার জন্য আরও মোটিভেট হব আর ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই তো এই যে অতিরিক্ত স্পেস রয়েছে তো এই স্পেসটাকে আমরা ফিক্স করতে গেলে আমাকে প্রথমে ফর্মুলা ব্যবহার করতে হবে তো ফর্মুলা কি প্রথমে আমরা নিই তো আপনারা সবাই জানেন যে প্রতি ফর্মুলার জন্য আমাকে প্রথমে টু ব্যবহার করতে হয় তো আমরা এখানে প্রথমে টু দিয়ে দেবো টু দেওয়ার পর আমরা এখানে লিখবো ক্লিন সি ই যেই লিখবো এখানে ক্লিন চলে এসছে তো এটার ওপর আমরা ডবল ক্লিক করব বা ট্যাব পেস করতে পারি তো ডবল ক্লিক করলাম এইবারে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কাসারটা ব্লিঙ্ক করছে তো এখানে আমাকে লিখতে হবে ট্রিম তো টি আর আই এম ট্রিম এই যে ট্রিম চলে এলো এটার ওপরে আমরা ডবল ক্লিক করব তো ডবল ক্লিক করে দিলাম ট্রিম এইবারে আমাকে প্রথম সেলটা সিলেক্ট করতে হবে তো এই যে প্রথম সেলটা রয়েছে এই প্রথম সেলটা আমরা সিলেক্ট করে দেবো তো প্রথম সেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেল নাম্বারটা চলে এসছে এইবার আমরা ব্যাকেটটাকে ক্লোজ করে দেবো তো এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর একটা ব্যাকেট এখানে ওপেন রয়ে আছে তো এই ব্যাকেটটাকেও আমাকে ক্লোজ করতে হবে তো এখানে আমি আবার একটা ব্যাকেট দেবো ব্যাকেট দেওয়ার পর মানে ব্যাকেটটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এখানে আমি এন্টারপ্রেস করব এন্টার দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অমিত দাস বলে যে লেখাটা ছিল দেখুন এই যে অতিরিক্ত স্পেসটা ছিল এটা কিন্তু এখানে ফিক্স হয়ে গেছে এবার বাকিটা করতে গেলে আমি এটাকে বাকিটা এখান থেকে ধরে ফিল হ্যান্ডেল করে দেবো অটোমেটিক আমার বাকিটা কিন্তু হয়ে গেল তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা বুঝতেই পেরেছেন আপনাদের কাছে লেখার মধ্যে যদি অতিরিক্ত কোনো স্পেস থাকে তো সেই স্পেসটাকে কীভাবে ফিক্স করবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন যাতে এরমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এটা সবার সঙ্গে শেয়ার করে দিন ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ